ইতিহাসের দিকে তাকালে আমরা অনেক ধরনের যোদ্ধা দেখতে পাব এবং যদি কথা হয় মুসলিম যোদ্ধাদের সম্পর্কে তাহলে পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুসলিম যোদ্ধা রয়েছে যাদেরকে দেখার পর সবাই ভয়ে কাঁপত। এই সব মুসলিম যোদ্ধারা তাদের সাহস এবং শক্তি দিয়ে পুরো পৃথিবীতে তাদের নাম ছড়িয়ে দিয়েছে। তারা একটি ছোট দেশকে যুদ্ধের মাধ্যমে বড় দেশে রূপান্তরিত করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর ইতিহাসে সব থেকে সেরা 10 জন মুসলিম যোদ্ধা সম্পর্কে, যাদের নাম শোনার পর শত্রুপক্ষের বুক কেঁপে যেত। 10 নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ দা কনকিউরর। পৃথিবীর ইতিহাসে সেরা 10 মুসলিম যোদ্ধার মধ্যে 10 নম্বর অবস্থানে রয়েছে মেহমেদ দা কনকিউরর এবং এই যোদ্ধাকে অনেকে সুলতান মোহাম্মদ ফাতে নামেও চেনে। এই বীর যোদ্ধা অটোমান সাম্রাজ্যের একজন সুলতান ছিলেন। অটোমান সাম্রাজ্যের সব থেকে শক্তিশালী এবং সাহসী সুলতান বলা হতো সুলতান মোহাম্মদ ফাতেকে, কারণ তিনি যে কাজটি করেছিলেন এর আগে কোনো সুলতান ইতিহাসে করতে পারেনি। এই বিখ্যাত যোদ্ধার আগে কোনো সুলতানই পারেনি বাইজেন্টাইনদের হারিয়ে কুস্তুনতুনিয়া জয় করতে। সুলতান মোহাম্মদ ফাতে 1453 সালে বাইজেন্টাইনদের হারিয়ে কুস্তুনতুনিয়া জয় করেন। এই কুস্তুনতুনিয়াকে বর্তমানে বলা হয় ইস্তানবুল। তিনি অটোমান সাম্রাজ্যের একমাত্র সুলতান যিনি বাইজেন্টাইনদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন। এই সুলতানের কারণে অটোমান সাম্রাজ্য আরো শক্তিশালী হয়ে উঠেছিল। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে সুলতান বাইবার্স। পৃথিবীর ইতিহাসে সব থেকে শক্তিশালী এবং বীর মুসলিম যোদ্ধাদের মধ্যে 9 নম্বর অবস্থানে রয়েছে সুলতান বাইবার্স। এই মুসলিম যোদ্ধা সম্পর্কে বেশিরভাগ মানুষই তেমন জানে না। ইতিহাসে খুবই কম যোদ্ধা রয়েছে যারা মঙ্গোলিয়ানদের হারিয়েছে, যেমন আলাউদ্দিন খিলজি মঙ্গোলদের হারিয়েছেন এবং এই লিস্টে নাম আসে সুলতান বাইবার্সের। এই সুলতানকে অনেকে রুকনউদ্দিন বাইবার্স বলে ডাকে। এই বিখ্যাত যোদ্ধা মিশরের একজন সুলতান ছিলেন। যখন তিনি ছোট ছিলেন তখন মঙ্গোলরা তাকে ধরে ফেলেছিল এবং তাকে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। কিন্তু মঙ্গোলরা এটা জানতো না যে ছোট ছেলেকে তারা ক্রীতদাস হিসেবে বিক্রি করেছে সেই ছেলেটি তাদের রাজ্য ধ্বংস করে ফেলবে। 1240 সালে তিনি মিশরে গিয়ে পৌঁছান এবং সেখানে গিয়ে একজন কমান্ডার হিসেবে কাজ করেন। এই বীর যোদ্ধা 3 বার ক্রুসেডার্সকে হারিয়েছিল এবং মঙ্গোলদের হারিয়েছিল অ্যাঞ্জেলুস যুদ্ধে। প্রথমে তিনি একজন ক্রীতদাস ছিলেন, পরবর্তীতে তিনি একজন সুলতানে রূপান্তরিত হন। বুঝতে পারছেন একজন ক্রীতদাস থেকে একটি দেশের রাজা হওয়া কতটা কঠিন বিষয়। পরবর্তীতে 1277 সালে তিনি মারা যান। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে আর্তুরুল গাজী। পৃথিবীর ইতিহাসে সেরা মুসলিম যোদ্ধাদের মধ্যে একজনের নাম হচ্ছে আর্তুরুল গাজী। পুরো পৃথিবীর প্রায় অর্ধেক মানুষই আর্তুরুল গাজী সম্পর্কে জানেন, কারণ তার জীবন নিয়ে যে ড্রামা সিরিজ তৈরি করা হয়েছে সেটি পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয়। 1188 সালে আর্তুরুল গাজী জন্মগ্রহণ করেছিলেন। আর্তুরুল গাজী তার ছোট একটি গোষ্ঠীকে পুরো পৃথিবীব্যাপী পরিচয় করে দিয়েছিলেন। আর্তুরুল গাজী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মুসলিমদের অবস্থা খুবই খারাপ ছিল। তিনি তার সাহস এবং শক্তি দিয়ে অটোমান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে অটোমান সাম্রাজ্য তার ছেলে ওসমান গাজী প্রতিষ্ঠা করে। ওসমানি সাম্রাজ্য 600 বছর ধরে শাসন করেছিল। আর্তুরুল গাজীর মূল উদ্দেশ্য ছিল ইসলামকে পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া এবং তার এই স্বপ্ন পূরণ করেছিল তার ছেলে ওসমান এবং তার পরবর্তী প্রজন্মরা। তো যাই হোক, কারা কারা আর্তুরুল গাজী সিরিজ দেখেছেন তারা একটু কমেন্ট বক্সে জানাবেন। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে তাইমুর ল্যাং। পৃথিবী বিখ্যাত মুসলিম যোদ্ধাদের মধ্যে 7ম অবস্থানে রয়েছে তাইমুর ল্যাং। এই বীর মুসলিম যোদ্ধা 1400 দিকে তুর্কি এবং মঙ্গোলদের কমান্ডার ছিলেন। তিনি তার সময়কালে পুরো পৃথিবীর একজন সেরা মুসলিম যোদ্ধা ছিলেন। অবাক করা বিষয়টি হচ্ছে তিনি মাত্র 6 বছরে ইরাক, ইরান, তুর্কি সহ হিন্দুস্তানের বেশ কিছু জায়গা দখল করে নিয়েছিলেন। বলা হয়ে থাকে আমির তাইমুর তার সারা জীবনে একটি যুদ্ধ হারেননি। পৃথিবীর ইতিহাসে সফল সুলতানদের মধ্যে তাকে অন্যতম ধরা হয়। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ বিন কাসেম। পৃথিবীর ইতিহাসে সব থেকে সেরা মুসলিম যোদ্ধাদের মধ্যে 6 নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ বিন কাসেম। এই বীর মুসলিম যোদ্ধা পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিম যোদ্ধা ছিলেন যিনি ভারতীয় মহাদেশে প্রথম পা রেখেছিলেন। মোহাম্মদ বিন কাসেম একজন জেনারেল ছিলেন যিনি সিন্ধু নদী এবং পাঞ্জাবের উপরে কব্জা করেছিলেন। সিন্ধু রাজ্যের সর্বশেষ রাজা দায়েরকে হারিয়ে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু জয় করেছিলেন। মোহাম্মদ বিন কাসেমকে শুধুমাত্র ইসলামের ইতিহাসেই নয়, পুরো পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা একজন জেনারেল হিসেবে মানা হয়ে থাকে। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে হারুন আল রাশিদ। পৃথিবীর ইতিহাসে সেরা মুসলিম যোদ্ধাদের লিস্টে 5ম অবস্থানে রয়েছে হারুন আল রাশিদ। হারুন আল রাশিদ 786 সালে আব্বাসি খেলাফতের সুলতান ছিলেন। তিনি তার সময়কালে সব থেকে সেরা যোদ্ধাদের মধ্যে একজন ছিলেন। যখন হারুন আল রাশিদ তার রাজ্যে ক্ষমতায় ছিলেন তখন ইসলামের একটি সুসময় চলছিল। তার বিশাল বড় রাজ্য ছিল। তার রাজ্যের সীমানা ছিল মরক্কো থেকে ইন্ডিয়া পর্যন্ত। তিনি 700 খ্রিস্টাব্দ থেকে 800 খ্রিস্টাব্দের মধ্যে বাইজেন্টাইনদের হারিয়েছিলেন। তার শাসনকালে পুরো পৃথিবীর মানুষ জানতে পেরেছিল যে ইসলাম কাকে বলে আর ইসলামী খেলাফত কাকে বলে। ইতিহাসে যত সেরা
মুসলিম লিডার রয়েছে তাদের মধ্যে সেরে একজন হচ্ছেন ইনি। এরপর চার নম্বর অবস্থানে রয়েছে তারেক বিন জিয়াদ। পৃথিবীর ইতিহাসে সেরা দশ মুসলিম যোদ্ধার লিস্টে চতুর্থ অবস্থানে রয়েছে তারেক বিন জিয়াদ। তিনি এমন একজন মুসলিম কমান্ডার ছিলেন যিনি পুরো স্পেনকে দখল করে নিয়েছিলেন। তিনি তার সময় একজন সেরা জেনারেল ছিলেন। তার যুদ্ধের কৌশল ছিল অসাধারণ। শত্রুপক্ষ তার নাম শুনলেই পিছু পা হটতে বাধ্য হতো। তারেক বিন জিয়াদ 712 সালে একটি বিশাল বড় যুদ্ধ করেছিল এবং তার বিপক্ষে ছিল ভিজিগোথ সেনারা এবং তাদের সৈন্য ছিল তারেক বিন জিয়াদের সৈন্যের থেকে তিন গুণ বেশি। কিন্তু তারপরও তারেক বিন জিয়াদ তার অসাধারণ যুদ্ধের কৌশল এবং সাহস দিয়ে ভিজিগোথ সেনাদেরকে হারিয়ে দিয়েছিলেন। তারেক বিন জিয়াদ মাত্র 300 জন সৈন্য নিয়ে পুরো স্পেন দখল করেছিলেন। তারেক বিন জিয়াদ যে রাজ্য প্রতিষ্ঠা করেছিল সেই রাজ্য 1200 সাল পর্যন্ত টিকেছিল। এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে সালাউদ্দিন আইয়ুবি। পৃথিবীর ইতিহাসে সেরা দশ মুসলিম যোদ্ধার লিস্টে তৃতীয় অবস্থানে রয়েছে সালাউদ্দিন আইয়ুবি। পুরো পৃথিবী সালাউদ্দিন আইয়ুবিকে একজন বীর যোদ্ধা হিসেবে চিনে। তিনি এমন একজন বীর যোদ্ধা ছিলেন যিনি 100টির উপরে যুদ্ধ করেছেন এবং 100টি যুদ্ধে তিনি জয়লাভ করেছেন। তিনি একজন গ্রেট লিডার হওয়ার পাশাপাশি একটি সুন্দর মনের অধিকারী ছিলেন। সালাউদ্দিন আইয়ুবি মিশর এবং সিরিয়ার শাসক ছিলেন। তিনি তার সময়কালে বেশ অনেক বড় বড় যুদ্ধ করেছেন এবং তিনি ক্রুসেডার্সকে বেশ কয়েকবার হারিয়েছেন। এমনকি তিনি জেরুজালেমও দখল করেছিলেন। তিনি জেরুজালেম দখল করার পর সেখানে যে খ্রিস্টানরা ছিল তাদের উপর তিনি কোনো অত্যাচার করেননি, বরঞ্চ তিনি খ্রিস্টানদের বলেছিলেন তোমরা তোমাদের মতো জীবনযাপন করো। তিনি যুদ্ধে যে ধন সম্পদ অর্জন করেছিলেন সেগুলো ব্যয় করেছিলেন স্কুল মাদ্রাসা এবং মসজিদ তৈরি করতে। এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে হযরত খালিদ বিন ওয়ালিদ। পৃথিবীর ইতিহাসে সেরা দশ মুসলিম যোদ্ধাদের লিস্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে শত্রুদের হৃদয় কাঁপানো খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ এমনই একজন যোদ্ধা ছিলেন যিনি তার সারা জীবন শুধুমাত্র যুদ্ধ করে গিয়েছেন এবং তিনি তার সারা জীবনে একটি যুদ্ধেও পরাজিত হননি। আপনি কোনো যোদ্ধার নাম শুনেন কিংবা না শুনেন, খালিদ বিন ওয়ালিদের নাম অবশ্যই শুনে থাকবেন। শুধুমাত্র মুসলিম যোদ্ধাই নয়, পৃথিবীতে যতবার যোদ্ধাদের লিস্ট করা হবে সেই লিস্টে সবার উপরের দিকে থাকবে খালিদ বিন ওয়ালিদ। বর্তমানে বিভিন্ন দেশের সেনাপ্রধানরা খালিদ বিন ওয়ালিদের কৌশল অনুসরণ করে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে আল্লাহর তরবারি হিসেবে ঘোষণা দিয়েছিলেন। বলা হয়ে থাকে একটি যুদ্ধে তিনি তার হাত দিয়ে 9টি তলোয়ার ভেঙে ফেলেছিলেন এবং তার এমন সাহস দেখে শত্রুদল সারেন্ডার করে দিয়েছিল। তার এত সাহস ছিল যে তিনি একবার শত্রুদের সামনে বিষ পান করে নিয়েছিলেন কিন্তু বিষ পান করার পরেও তার কিছু হয়নি। অবাক করা বিষয়টি হচ্ছে অন্যান্য যোদ্ধাদের মতো খালিদ বিন ওয়ালিদ শহীদ হয়ে মারা যাননি, তিনি সাধারণ মানুষের মতো বিছানায় মারা গিয়েছিলেন। তিনি এমন একজন যোদ্ধা ছিলেন যিনি বাইজেন্টাইনদের, রোমানদের এবং পারস্যদের সবাইকে হারিয়েছিলেন। তখনকার সময়ে খালিদ বিন ওয়ালিদ নাম শুনলে প্রত্যেকটি কমান্ডারের চোখ ওপরের দিকে উঠে যেত। এক নম্বর অবস্থানে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরো পৃথিবীর মানুষ জানে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন। ইসলামের চতুর্থ খলিফা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন আলী। শুধুমাত্র চাচাতো ভাই ছিলেন না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইও ছিলেন। হযরত আলীকে বলা হয় মুসলিম ইতিহাসের সবথেকে সেরা যোদ্ধা, কারণ খয়বর যুদ্ধে তিনি যেভাবে যুদ্ধ করেছিলেন তা সবাই অবাক করে দিয়েছিল। তাছাড়া প্রত্যেকটি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খয়বরের যুদ্ধে একটি বিশাল প্রাসাদ ছিল এবং সেই প্রাসাদের গেটটি অনেক বড় ছিল। সেই গেটটি খুলতে 40 জনের প্রয়োজন হতো কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি একা খুলেছিলেন। শুধুমাত্র একাই খুলেননি, সেই দরজা শত্রুদের উপর ছুঁড়ে মেরেছিলেন। হযরত আলী শুধুমাত্র একজন যোদ্ধাই ছিলেন না, তিনি অনেক ভালো মনের অধিকারী ছিলেন। যুদ্ধে পরাজিত সৈন্যদের তিনি মাফ করে দিতেন। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন মুসলিম ইতিহাসে কত সেরা সেরা যোদ্ধা রয়েছে, কিন্তু আমরা এই যোদ্ধাদের নাম জানতামই না। এইসব যোদ্ধাদের মধ্যে আপনার ফেভারিট যোদ্ধা কে তা কমেন্ট বক্সে জানাবেন। এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এবং আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।